Hi all, a very good morning to you all. কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে চলে এসেছি। আজকে কি রোদ উঠেছে দেখো, বাইরেটা ভীষণ রোদ উঠেছে, ছিলাম সাথে গরম। তো একটু পরে জিমে যাওয়া, সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে প্রায় 8টা মতো, 7:30 পৌনে 8টা হবে। তো জাস্ট ফ্রেশ হয়েই ব্লগটা স্টার্ট করেছি। এখন থাইরয়েড, আমার যেহেতু প্রেগনেন্সি থাইরয়েড হয়েছে, তো থাইরয়েড মেডিসিন নেবো, দেন একটু জল চা কিছু খাবো, দেন তারপরে ব্রেকফাস্ট করে আধ ঘন্টা রেস্ট নিয়ে দেন জিমে যাবো। তো এই হচ্ছে রুটিন। তো চলো আজকে একটা ফ্রেশ স্টার্ট করছি। ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ড্রিমস, দেখতে থাকো ব্লগটা। সো আমি রেডি ফর জিম, জিমে যাব। জিমে আজকে যদি পারি তোমাদের সাথে কিছু আমার এক্সারসাইজ শেয়ার করব। তো জিমের জন্য রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো চলো জিমে যাওয়া যাক। আমি জিম থেকে বাড়ি ফিরলাম, কিছু ওয়ার্কআউট তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। আজকে আমার মেনলি আপার বডি ওয়ার্কআউট ছিল, যতটা পেরেছি শেয়ার করেছি। আরও একদিন, নেক্সট একদিন আমি তোমাদের সাথে কার্ডিও শেয়ার করবো, আর পসিবল হলে আমি কিছু ওয়ার্কআউটের উপর ভিডিও বানিয়ে দেবো। তো যাই, এখন দিয়ে ফ্রেশ হয়েছে। রাহি রাহি শুধু দুধ, তুমি রাহি শুধু জানি, বোঝ 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 বোঝতেই হবে, বোঝতেই হবে। রাহি রাহি কি করছে, রাহি কি করছে দুষ্টুমি? হ্যাঁ, রাহি এখন স্নানু করবে। এই যে রাহি এখন এই যে উল্টে দাঁড়িয়ে থাকবে, এই দেখো রাহি স্নানু করবে, রাহি স্নানু করবে। প্যাকিং বাগেরা করছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, কারণ রাতে ঘুম হবে কিনা জানি না। রাহিকে নিয়ে আগেরবার দার্জিলিং থেকে ফেরার সময় আমার যে এক্সপিরিয়েন্স, তাতে আমি ধরেই রেখেছি আমাকে জেগে থাকতে হবে। তো এতক্ষণ মোটামুটি প্যাকিং সব শর্টিং করুন, মোটামুটি প্যাকিং ডান। এখন রাহি হয়ে যে বাবার সাথে খেলছে, আর একটু পরে এখন 6টা বাজে, আমরা ওই 8টা 8:30 নাগাদ বেরিয়ে যাবো এখান থেকে। কারণ কালকে যেহেতু 21 জুলাই, তো আজকে একটা জ্যাম হওয়ার টেন্ডেন্সি থাকলেও থাকতে পারে, তো সেই জন্য আগে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তো এবার তাড়াতাড়ি সব কিছু রেডি ফেডি করে তারপর তোমাদের সাথে কথা। মানে এত গরম, আর লাগেজ ট্রান্সফারের অবস্থা খারাপ হয়ে গেছে। আর মানে যেহেতু B2 ছিল আমাদের কম্পার্টমেন্ট, অনেকটা পেছনে রাস্তা অবস্থা ফেরত। তো এবার একটু ঘুরিয়ে নিই, মামা ভেতরে আছে, সে দেখিও কী করছে, তারপর আবার যদি কন্টিনিউ করিতে পারবো তাহলে যাবে। এবার তোমাদেরকে যেমনটা বলার ছিল,
তোমরা যারা মালদা যেতে চাও ফ্রম কলকাতা, তো তোমরা এখান থেকে শিয়ালদা স্টেশন থেকে, ও আমরা যাচ্ছি গৌড় এক্সপ্রেসে, 10:15 ছাড়ে, তো 6:30 নাগাদ মালদায় পৌঁছে যায়। তো তোমরা যেতে পারো মালদা। মালদা এটা নর্থ বেঙ্গলের সাথে কানেক্টেড মালদা, মানে নর্থ বেঙ্গলের স্টার্টিং পয়েন্ট মালদা। তোমরা যারা জানো না তাদের জন্য বলছে, যারা জানো তারা তো জানো। তো দার্জিলিং যেতে হলে বা শিলিগুড়ি এনজেপি যেতে হলে ভায়া মালদাই যেতে হয়। তো গৌড় এক্সপ্রেস যদিও সোর্স স্টেশন মালদা কলকাতা, আর মালদা হচ্ছে ডেস্টিনেশন পয়েন্ট, এটা যায় আর একটা লিঙ্ক যায় বালুরঘাটে, সেটা এনজেপির সাথে কানেক্টেড না। তোমাদের এনজেপি যেতে হলে দার্জিলিং মেল বা পদাতিক এইসব ট্রেন অ্যাভেল করতে হবে। তো এই আপডেটটা দেওয়া ছিল, দিয়ে দিলাম। তো একটু এসিতে হাওয়া খাই, দেন তারপর আমি আজকে কি মিস করেছি আগে জানলে, কেএফসি খুলেছে শিয়ালদা, মানে আমার জানা ছিল না, তোমরা অনেকেই হয়তো জানো আমি অনেকদিন আসি, তো জানলে আমি আগে কেএফসিতেই খেতাম, বাট সেটা হয়। চলো যাই এবার ট্রেনে। মামা কি করছো, তুমি কোথায় যাচ্ছ? এই যে মামা কোথায় যাচ্ছ? ও হ্যাঁ, হাত স্যানিটাইজ করতেই ব্যস্ত, হাত স্যানিটাইজ করছে, ওকে বাবা মা করছে দেখে ও হাত স্যানিটাইজ করছে, কি অবস্থা। চলো আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি, ট্রেনে এন্ড করছি, কালকে আবার ইচ্ছা আছে ট্রেন থেকে স্টার্ট করবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কিছু ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ প্লিজ 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 একটু কমেন্ট করো, শেয়ার করো, আর একটু ভালোবাসা দিন, তাহলেই হবে। তো চলো টাটা, গুড নাইট, লাভ ইউ।